নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আম গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ডিসেম্বর মাসে আম গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে যে সকল আম গাছ রয়েছে, সেই আম গাছগুলির সার্বিক পরিচর্যার ক্ষেত্রে যে মাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এই চার মাস যদি আপনারা আপনাদের প্রত্যেকটি আম গাছকে ধাপে ধাপে ভালোভাবে পরিচর্যা করেন, তাহলে কিন্তু জানুয়ারি মাসে প্রত্যেকটি আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আমের ফলন পাবেন। সেহেতু আমরা ইতিমধ্যে অক্টোবর, নভেম্বর এর আম গাছের পরিচর্যা কিন্তু আমরা করেছি এবং আমরা ডিসেম্বর মাসে কিন্তু পদার্পণ করেছি, এবং এই ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি আম গাছের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে। ডিসেম্বর মাসে আম গাছে একটি মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে এবং এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্যের মধ্যে থাকবে হাড় গুঁড়ো, সরিষার খোলের গুঁড়ো, SOP সালফেট অফ পটাশ এবং এর সাথে থাকবে ম্যাগনেসিয়াম সালফেট। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়েই তৈরি হবে ডিসেম্বর মাসে আম গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক সার। আপনারা কিভাবে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে খাদ্য এখানে তৈরি করব, আপনাদের টবের আম গাছগুলি এবং মাটির আম গাছগুলির জন্য এই একই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য কিন্তু প্রদান করতে হবে ডিসেম্বর মাসে। দেখতে পাচ্ছেন আমরা এখানে নিলাম প্রথমে 1 চামচ হাড় গুঁড়ো এবং এরপরে আমরা নেব 1 চামচ সরিষার খোলের গুঁড়ো। এই যে খাদ্যটা তৈরি করব, এটা কিন্তু 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমি তৈরি করছি, এবং আপনাদের যাদের বড় রয়েছে, ড্রামগুলো রয়েছে বা মাটিতে গাছ রয়েছে, আপনারা সেক্ষেত্রে একটু অনুপাতটা বেশি, 2 চামচ বা 3 চামচ নিয়ে একটু অনুপাতটা বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা নিচ্ছি SOP সালফেট অফ পটাশ, এখানে নিচ্ছি 1 চামচ। আপনারা যদি এই SOP সালফেট অফ পটাশ যদি না পান, আপনারা সেক্ষেত্রে লাল পটাশ ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো টবের গাছগুলির জন্য এই সালফেট অফ পটাশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরে আমরা নিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট, এখানে আমরা ম্যাগনেসিয়াম সালফেট নেব 1 চামচ। আপনাদের নিকটবর্তী সারের দোকানে যদি না আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট পান, তাহলে আপনারা কিন্তু অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু নিয়েছি 1 চামচ। দেখতে পাচ্ছেন সবকটি উপাদানকে আমরা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। 1 চামচ নিয়েছি হাড় গুঁড়ো, 1 চামচ সরিষার খোলের গুঁড়ো, 1 চামচ SOP, 1 চামচ নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। এই উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি আম গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য। এই মিশ্র খাদ্যটা কিন্তু আপনাদের প্রত্যেকটি আম গাছে কতগুলি ধাপে ধাপে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু প্রদান করতে হবে। আপনারা যেদিন এই মিশ্র খাদ্যটা প্রদান করবেন আম গাছে, ঠিক তার আগের দিন কিন্তু অবশ্যই জল দিয়ে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন, কারণ মাটিতে যদি রস থাকে তাহলে কিন্তু এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্যটা খুব ভালোভাবে গাছ গ্রহণ করতে পারবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আগের দিন আমি মাটিটাকে ভিজিয়ে নিয়েছিলাম, এবং আজ দেখতে পাচ্ছেন মাটিটাকে কিন্তু প্রথমে কি করবেন, আপনারা কিন্তু আলতো করে খুশে নেবেন। দেখতে পাচ্ছেন মাটিটাকে ভালোভাবে আমি খুশে নিয়েছি, কারণ মাটিটাকে আমরা যখন খুশে নেব তখন দেখবেন ওপর দিকে কি হবে, আম গাছের প্রচুর ছোট ছোট খাদ্য সংগ্রহকারী শিকড় রয়েছে, সেই শিকড়ে যাতে কোনোভাবে আঘাত না লাগে সেইভাবে কিন্তু আপনারা ধীরে ধীরে ওপরে মাটিটাকে আলতো করে একটু খুশে নেবেন। এরপর আমরা যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্যটা তৈরি করেছি, সেই খাদ্যটা একদম গাছের গোড়া থেকে একটু দূরে একদম টবের ধার বরাবর খুব সুন্দরভাবে আলতো করে চারিদিকে ছড়িয়ে দেবেন, এবং দেখতে পাচ্ছেন যে সকল গাছগুলি আপনাদের ড্রামে রয়েছে একদম ড্রামের ধার বরাবর দেবেন, অথবা যে গাছগুলি আপনাদের মাটিতে আম গাছ রয়েছে সেই মাটির আম গাছগুলি কি করবেন, আপনারা মাটিটা ভালোভাবে খুশে নিলেন, খুশে নেওয়ার পর 1 বিয়োগ বা 1 হাত দূরত্বে কিন্তু এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্যটা প্রদান করবেন। মাটির গাছ এবং টবের গাছ একই খাদ্য প্রদান করতে হবে এই ডিসেম্বর মাসের পরিচর্যার ক্ষেত্রে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে আম গাছের গোড়ায় মিশ্র খাদ্যটা দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আরও একবার কিন্তু মাটিটাকে ভালোভাবে খুশে দিতে হবে। এই দ্বিতীয়বার মাটিটাকে খুশে দেওয়ার কারণ হচ্ছে আমরা উপরে যে খাদ্যটা দিলাম সেই খাদ্যটা যাতে গাছ দ্রুততার সহিত ভালোভাবে গ্রহণ করতে পারে, যাতে খাদ্যটা মাটির তলায় দ্রুততার সহিত চলে যায়, সেই জন্য কিন্তু দ্বিতীয়বার আমরা আরও একবার
সুন্দরভাবে গাছের মাটিটাকে আলতোভাবে খুশে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভালোভাবে মাটিটাকে খুশে দিচ্ছি। আপনাদের মাটির গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই খাদ্য প্রদানের পর কিন্তু ভালোভাবে দ্বিতীয়বার আরও একবার খুশে দেবেন। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়া কিন্তু আমি আরও একবার খুশে দিলাম, একদম কিন্তু খাদ্য দেওয়ার কাজ কিন্তু রেডি হয়ে গেল। এবং এরপরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে খাদ্য দেওয়ার পর কিন্তু অবশ্যই জল দিয়ে কিন্তু উপরের মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন। আপনাদের মাটির কাছেও কিন্তু সেম খাদ্য দেওয়ার পর কিন্তু অবশ্যই ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন। কারণ আমরা এই জলটা দিয়ে ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে খাদ্যটা আমরা মাটিতে দিলাম সেই খাদ্যটা যাতে গাছ দ্রুততার সহিত ভালোভাবে গ্রহণ করতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনারা এই খাদ্য প্রদানের পর কিন্তু অবশ্যই জল দিয়ে ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে দেবেন। এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি আপনারা এই ডিসেম্বর মাসে 7 দিন অন্তরে অন্তরে আপনারা কলার খসা ভিজানো তরল জৈব সার প্রদান করতে পারেন। এবং এর পাশাপাশি কি করবেন, আপনারা কিন্তু ডিসেম্বর মাসে যে সরিষার খোল পচানো জলটা ব্যবহার করবেন না। এই পরিচর্যার পাশাপাশি ডিসেম্বর মাসে আপনাদের আম গাছগুলি কিন্তু একদম সম্পূর্ণ ফুল সানলাইটে সম্পূর্ণ সূর্যালোকে কিন্তু রাখতে হবে। যেহেতু ডিসেম্বর মাস ধীরে ধীরে শীত পড়তে কিন্তু শুরু করছে, টেম্পারেচার আরও কমবে, সেজন্য কিন্তু সূর্যালোকটা এই মুহূর্তে আম গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম গাছে যেহেতু মুকুল আসবে জানুয়ারি মাসে, সেহেতু কিন্তু প্রত্যেকটি আম গাছ যাতে ফুল সানলাইটে সম্পূর্ণ সূর্যালোকে থাকে তার ব্যবস্থা কিন্তু করতে হবে আপনাদের প্রত্যেকটি আম গাছের ক্ষেত্রে। ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি আম গাছে জল প্রদানের ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু ফুল সানলাইটে আম গাছগুলি থাকছে তাই কিন্তু জল প্রদান করতে হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন দেখবেন টবের মাটিটা একদম শুকিয়ে গিয়েছে, উপরে মাটিটা একদম খটখটে হয়ে গিয়েছে, তখন আপনারা 3 থেকে 4 দিন বা 5 দিন অন্তরে আপনারা জল প্রদান করবেন। কখনো অতিরিক্ত পরিমাণে বা একদম সম্পূর্ণ টবটাকে ভর্তি করে জল কখনোই দেবেন না। আপনারা সবসময় দেখবেন মাটিতে হালকা রস রয়েছে কিনা, ময়শ্চারাইজ রয়েছে কিনা দেখে তবে কিন্তু জল প্রদান করবেন। আম গাছের যতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী কিন্তু জল প্রদান করবেন। কখনোই অতিরিক্ত পরিমাণে কিন্তু ডিসেম্বর মাসে জল প্রদান করবেন না। জল প্রদানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত কিন্তু আপনাদের গাছগুলোকে পরিচর্যা করতে হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস প্রচুর পরিমাণে কুয়াশা পড়বে এবং এই কুয়াশা থেকেই কিন্তু কি হয়, গাছে বিভিন্ন ধরনের মিলিবার থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের কীট পতঙ্গের কিন্তু আক্রমণ ঘটে থাকে। তাই আপনারা কি করবেন, ঠিক বেলার দিকে সকালবেলা যখন কুয়াশাটা কেটে যাবে তখন আপনারা কি করবেন, একদম ফোর্সের সহিত কী করবেন, সম্পূর্ণ আম গাছটাকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এটি কিন্তু 2 দিন বা 3 দিন অন্তরে অন্তরে ভালোভাবে জল স্প্রে করবেন। এর ফলে কি হবে, গাছ থেকে কুয়াশাটাও কেটে যাবে এবং কোনো ধরনের কি হবে কীট পতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু ঘটবে না। এই সকল পরিচর্যার পাশাপাশি ডিসেম্বর মাসে বিশেষভাবে প্রত্যেকটি আম গাছে একটি সুরক্ষা বলয় প্রদান করতে হবে, যার ফলস্বরূপ কি হবে, জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে মুকুল আসবে, মুকুলগুলো যাতে সুরক্ষিত থাকে সেই জন্য কিন্তু ডিসেম্বর মাসে একটি বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। আপনাদের প্রত্যেকটি আম গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। আপনারা ফাঙ্গাস থেকে আম গাছগুলোকে সুরক্ষা প্রদানের জন্য আপনারা কি করবেন, আপনারা M45 বা ব্লাইটক্স বা সাফ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড এই ধরনের যে সকল ফাঙ্গিসাইড রয়েছে আপনারা 1 লিটার জলে 1 চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে 10 দিন অন্তর অন্তর কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে। আপনারা গন্ধকযুক্ত কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করবেন এই ডিসেম্বর মাসের পরিচর্যার ক্ষেত্রে। এই যদি ফাঙ্গিসাইডগুলি 10 দিন অন্তর অন্তর যদি আপনারা স্প্রে করেন তাহলে ফাঙ্গাস থেকে আপনাদের আম গাছগুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। ডিসেম্বর মাসে কীট পতঙ্গ বা পোকামাকড় থেকে আপনাদের আম গাছগুলোকে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা রোগর প্লাস, টাফকর এই ধরনের যে সকল কীটনাশক রয়েছে এগুলো কিন্তু স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 40 ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে 15 দিন অন্তর কিন্তু আপনাদের সম্পূর্ণ আম গাছটাকে ভালোভাবে স্প্রে করবেন। ভালোভাবে পাতার তলাগুলোতে, গাছের কাণ্ডতে ভালোভাবে স্প্রে করবেন। এর ফলে কোনো ধরনের কিন্তু কীট পতঙ্গ বা পোকামাকড়ের আক্রমণ ঘটবে না এবং আপনাদের আম গাছগুলো ডিসেম্বর মাসে সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যেকটি আম গাছে কিছু পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা PGR প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু স্প্রে করতে হবে বা প্রদান করতে হবে। এর মধ্যে যেটি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অনুখাদ্যের মধ্যে সেটি হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলান কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসে আপনাদেরকে একবার কিন্তু আম গাছগুলিতে স্প্রে করতে হবে। আপনারা কিভাবে স্প্রে করবেন, 1 লিটার জলে 30 ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা কিন্তু মাসে একবার কিন্তু অবশ্যই স্প্রে করবেন।
কীটনাশক, ফাঙ্গিসাইড, অনুখাদ্য এগুলো কিন্তু আম গাছের জন্য ডিসেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। আপনারা কিভাবে এগুলো স্প্রে করবেন? ফাঙ্গিসাইড স্প্রে করা ঠিক 3 দিন পর আপনারা কীটনাশক স্প্রে করবেন, এবং কীটনাশক স্প্রে করা ঠিক 3 দিন পর আপনারা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। ডিসেম্বর মাসে আম গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম, এই কটি পরিচর্যা যদি ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটি আম গাছে করতে পারেন, তাহলে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আপনাদের আম গাছগুলিতে প্রচুর পরিমাণে মুকুল আসবে, এবং সেই মুকুল থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আম পাবেন, এবং সার্বিক প্রেক্ষিতে কিন্তু আপনাদের আমের ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। আম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আম গাছে ফলন বৃদ্ধি সংক্রান্ত গবেষণামূলক আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ডিসেম্বর মাসে আম গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ, এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।